তোমরা কার সুন্নাত ফলো করছো? তোমাদের কি মনে হয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনস্মার্ট মানুষ ছিলেন? আমাদের নবীর সুন্নাতের চেয়ে ভালো কোনো সুন্নাত হয়? তার রুচিবোধ কি আমাদের চেয়ে উন্নত ছিল না? তিনি সবসময় টিপটপ পরিপাটি থাকতেন, কাপড় চোপড়, ওঠা বসা, চলাফেরা, কথাবার্তা, আতর সুগন্ধি ব্যবহার করা, তার বসত বাড়ি অলওয়েজ নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার। আমাদের খুব দুঃখ লাগে এগুলো দেখলে, যে মুসলিমদের বাথরুমগুলো নোংরা হবে কেন? আর তুহুরু শাতরুল ইমানই তো বোঝাতে পারলাম না। পবিত্রতা, নিট অ্যান্ড ক্লিন, চকচকা ঝকচকা থাকবে মুসলিমদের বাড়িঘর, এটা হলো পবিত্রতা, ইমানের একটা অংশ। ইমানের অর্ধেকই পবিত্রতা। আমাদের বাড়িঘর, পোশাক পরিচ্ছদ, চেহারা সুরত সব পরিষ্কার থাকতে হবে, এক ঝকঝক করবে, এটা মুসলমানের বাড়ি দেখলে বোঝা যাবে। হিন্দু ভাইদের বাসায় গিয়ে দেখা যায় পূজা করার আলাদা জায়গা আছে, মুসলমানদের বাসায় নামাজের জায়গা খুঁজে পাওয়া যায় না। এটা কেন? মুসলিমদের বাসায় নামাজের জায়গা খুঁজতে হয়, নামাজ পড়ার জায়গা কোথায় দেখান? বাসা বানাচ্ছেন পাঁচতলা দশতলা, এগুলো সামনে কবরস্থান হবে, কারণ ভূমিকম্প আসতেছে, তা আগেই বলছে। তো বানান আরও উঁচু উঁচু বানান, তো দশতলা বাড়িতে একটা জায়গা পাওয়া যায় না নামাজ পড়ার জন্যে। ড্রয়িং রুমে নামাজ পড়তে হয়, বেডরুমে নামাজ পড়তে হয়, বাথরুমের সামনে নামাজ পড়তে হয়, অথচ একটা ছোট্ট হিন্দু ভাইয়ের বাসায় গিয়ে দেখেন তার ইবাদত, তাদের ইবাদত মানে তাদের ভাষায় বলছি উপাসনা, তাদের করার আলাদা জায়গা আছে, দেখেন নাই? তাহলে ধর্মকে কে বেশি শ্রদ্ধা করে? আমার কোনো ফিকির আছে নামাজ নিয়ে? বাড়িতে কাজের বুয়া থাকার জায়গা আছে, নামাজ পড়ার জায়গা নেই। বাড়িতে গোডাউন আছে, গোডাউন রাখার জায়গা, বাড়িতে টয়লেট আছে, পাঁচটা ছয়টা টয়লেট, সব ইংলিশ, নামাজের জায়গা নেই। তো বাড়িঘর বানাবেন, আলাদা করে নামাজের জায়গা করবেন, আজকেই বাসায় গিয়ে বাসায় ঠিক করবেন কোন জায়গায় নামাজের, ওই ঘরটা পরিষ্কার থাকবে, আরও বেশি পরিষ্কার থাকবে, আতর খুশবু দেওয়া থাকবে, ওখানে আগর আতর থাকবে, আগর তো জ্বালান আপনারা, একটা আধ্যাত্মিক পরিবেশ থাকবে, ঢুকলেই নামাজ পড়তে ইচ্ছা করবে। আর বাড়িঘরের টয়লেট হবে পরিষ্কার পরিচ্ছন্ন। আমাদের মুসলিম জাতি নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার জাতি। আমরা সবসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো টিপটপ পরিপাটি থাকবো ইনশাআল্লাহ, পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, আমিন। রাতের বেলা অবশ্যই সূরা বাকারা শেষের তিন আয়াত পড়তেই হবে, পারা যাবে ইনশাআল্লাহ? নিজের উপর এটাকে ফরজ করে নিয়ে নেবে। আল্লাহ পাক তার নবীকে ওয়াদা করেছেন, এই ওয়াদাটা খুব ভালো করে শোনেন। আল্লাহ পাক তার নবীকে একটা ওয়াদা করেছেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার উম্মতের যে কোনো ব্যক্তি, তোমার উম্মতের যে কোনো ব্যক্তি যদি আসমান জমিনের সমান গোনা নিয়ে আমার সামনে দাঁড়ায়, আসমান জমিন সমান গোনা মানে সুদ খাইছে, ঘুষ খাইছে, ধরেন দুর্নীতি করছে, আপনার জেনা করেছে, হ্যাঁ চুরি করেছে, ইত্যাদি ইত্যাদি অনেক পাপ করেছে, হয়তো কিছু পাপের শাস্তি দুনিয়ায় পেয়েছে, কিছু শাস্তি মৌতের সময় যন্ত্রণার সময় পেয়েছে, কিছু শাস্তি কবরে পেয়েছে, আবার কিছু শাস্তি হাসরের মাঠে পেয়েছে, এভাবে শাস্তি দেওয়া হবে ধাপে ধাপে, এবং এর মধ্য দিয়ে গোনাগুলো মাফ হবে। আবার কিছু সময় আল্লাহপাক পরীক্ষা করেছেন জান দিয়ে, মাল দিয়ে, সম্পদের ক্ষতি দিয়ে। তো তোমার উম্মতের যে কোনো ব্যক্তি যত বড় পাপ নিয়ে আসুক না কেন, আসমান জমিন ভরায় ফেলুক পাপ দিয়ে, কিন্তু তার আমল নামায় যদি আমার সাথে শিরিকের পাপ না থাকে, আমি তার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির হব ইনশাআল্লাহ, মানে আল্লাহ মাফ করে দিবেন। তাহলে প্রিয় ভাই, শিখলাম যে আমাদের আমল নামাকে শিরিক মুক্ত করতে হবে, রাজিয়েছ ইনশাআল্লাহ? যত রকম শিরিক আছে, চিন্তার শিরিক, আপনার কাজের শিরক, কথার শিরক, সমস্ত শিরক ত্যাগ করতে হবে। আমাদের রবকে, খাওয়ানকে, সন্তান দেনকে, বাঁচানকে, মারেনকে, রিজিকের মালিককে, ভালো মন্দের মালিককে, ইহকাল পরকালে কল্যাণের মালিককে, আমার ইবাদত পাওয়ার যোগ্যকে, আমার ভালোবাসা পাওয়ার যোগ্যকে, আমি ভয় করব কাকে, আমি শ্রদ্ধা করব কাকে, আমি সবচেয়ে বেশি সম্মান করব কাকে, আমি কার জন্যে বাঁচব, কার জন্য মরব, কার জন্য জীবন উৎসর্গ করব, সব কার জন্য হবে, ব্যাস এই যথেষ্ট। লা ইলাহা ইল্লাল্লাহর মানে এটাই, মানে হচ্ছে আল্লাহ পাকই সব কিছু, আল্লাহ ছাড়া কিছুই নাই, আল্লাহর জন্যই সব কিছু। লা ইলাহা ইল্লাল্লাহ আমরা ক্ষেত্র বিশেষে মানি, এখন যেমন দেখাচ্ছি মসজিদে গিয়েছি, এখানে মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মানছি, ঠিক আমি ব্যবসা করতে চলে গেলাম, ওখানে গিয়ে মাপে কম দেওয়া শুরু করলাম, আমার মনে হচ্ছে আল্লাহ আমাকে এখন দেখছেন না, তার মানে ব্যবসায় লা ইলাহা ইল্লাল্লাহ নাই, মসজিদে আছে, এরকম হয় না? আবার একজন চাকরি করতে গিয়েছে, টেবিলের নিচ দিয়ে ঘুষ নিচ্ছে, ওর মনে হয় এখানে হয়তো লা ইলাহা ইল্লাল্লাহ নাই। আবার একজন সুদ খাচ্ছে অর্থনৈতিক জীবনে গিয়ে, তার ধারণা এখানে আল্লাহ পাক তাকে ধরবেন না, এটা দুনিয়ার বিষয় আর মসজিদটা হচ্ছে আখেরাতের বিষয়। আমরা ইসলামটাকে এরকম ভাগ করে ফেলেছি, কেউ পলিটিক্স করতে আসছে, তার মনে হয় যে এখানে লা ইলাহা ইল্লাল্লাহের দরকার নাই, এখানে আমি যা ভালো বুঝি তাই,
সমাজের নিয়মকানুন আমি যেমন করব তেমন, আল্লাহর বিধান পরে, এটা পরে দেখা যাবে, ওই যুগে চলতে এই যুগে চলে না, এমন চিন্তা এখন মানুষের, এমন চিন্তা না। শিক্ষা অর্জন করতে গিয়েছেন, এখানে লা ইলাহা ইল্লাল্লাহ দরকার নাই, লা ইলাহা ইল্লাল্লাহ মসজিদে হবে মাদ্রাসা হবে, চিন্তাটা এমন এখন। অথচ জীবনের প্রতিটা ক্ষেত্রে লা ইলাহা ইল্লাল্লাহ বাস্তবায়ন না করা পর্যন্ত কেউ মুমিন মুসলিম হতে পারছে না, পারবেও না। ইবাদত করছি এখানে যেমন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, অর্থনৈতিক জীবনেও আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, ঠিক একইভাবে শিক্ষা জীবনেও আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আমার পারিবারিক জীবনেও আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আমার পলিটিক্যাল লাইফেও আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এর নাম লা ইলাহা ইল্লাল্লাহ। এই হলো বিষয়। একটা কথা প্রাসঙ্গিক এসেই যায়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাহলে কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ হচ্ছে জীবনের প্রতিটা ক্ষেত্রেই এই একমাত্র ব্যক্তি আমার আদর্শ, উনি ছাড়া আমি কাউকে আদর্শ রূপে গ্রহণ করতে পারি না। এই হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চেহারা থেকে শুরু হবে, আমার চেহারা হবে তার মতো, চুল দাড়ি তার মতো, পোশাক আশাক তার মতো, আমার বাড়িঘর তার মতো, বাড়িঘর তার মতো বলতে তার রুচিবোধ তার সুন্নত অনুযায়ী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাটির বাড়ি আপনি চাইলে ইট পাথরের করতে পারেন, কোনো সমস্যা তো নাই, কিন্তু সেই বাড়িতে নবীর সুন্নত ছাড়া অন্য কোনো সুন্নত চলবে না, চলবে? আচ্ছা, আপনার পরিবার এটা হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে, শিক্ষার জীবন রাসূলের আদর্শে, ব্যবসায়ী জীবন রাসূলের আদর্শে, চাকরি করতে গিয়েছেন তার আদর্শ মেনে চলতে হবে, সমাজনীতি পরিচালনা করছেন তার আদর্শ মানতে হবে, মানতে আপনি বাধ্য, আপনি আরও বড় দায়িত্ব পেয়েছেন, বিশ্ব নেতা হয়েছেন, তখন বিশ্বটাকে চালাতে হবে তার সুন্নত মতো, আপনি তখন বাধ্য এটা করতে, যদি না করেন তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই জায়গায় নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ কি দাড়ির মধ্যে খালি, খাবার পরে মিষ্টি খাওয়ার মধ্যে, সিন্নি খাওয়ার মধ্যেই মুহাম্মদুর রাসূলুল্লাহ, নাকি জীবনের সব ক্ষেত্রেই মুহাম্মদুর রাসূলুল্লাহ থাকবে? এই এই আকীদা ক্লিয়ার করতে হবে। হ্যাঁ আমি জানি, এখন আমি আমার মন্তব্য বলছি, আমি জানি যে একজন মানুষের পক্ষে সব কিছু আমল করা একই সময় একই সাথে কঠিন, সম্ভব না, আর এই বিশ্ব তো আসলেই সম্ভব না, কিন্তু আমাদের চেষ্টা থাকবে না, চেষ্টা করতে হবে কি না? আমরা আজকে থেকে নিয়াত করি যে আমরা জীবনের প্রতিটা ক্ষেত্রেই লা ইলাহা ইল্লাল্লাহ মানব ইনশাআল্লাহ, এবং জীবনের প্রতিটা ক্ষেত্রেই মুহাম্মদ রাসূলুল্লাহ বাস্তবায়নের চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন বলি আমি, আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন। শোয়েব আলাইহিসসালামের কম এই শিরকের পাপের মধ্যে লিপ্ত ছিল। আমি কি শিরক বোঝাতে পেরেছি ভাই? কিছুটা হলে পেরেছেন তো? একটা কিছু এরকম বই পাওয়া যায় বাজারে আকিদা সংক্রান্ত, আকিদা তাহাবিয়া আল ওয়াসাতিয়া এরকম কিছু বই আছে, কোরআন সুন্নাহর আকিদ, কোরআন সুন্নাহর আলোকে বিশুদ্ধ আকিদা, তারপর শিরক কিও কেন, কিতাবুত তাওহীদ, এরকম কিছু বই পাওয়া যায়। এগুলো কিনলে আপনি শিরকের বিভিন্ন ক্যাটাগরিজগুলো জানতে পারবেন, কীভাবে শিরক হতে পারে। অনেক ভাই আছেন না নামাজ পড়ে না, সবাইকে নামাজের দাওয়াত দিচ্ছি আমরা, আল্লাহ পাক আমাদের সবাইকে পাঁচ অক্ত নামাজ জামাতে পড়ার তৌফিক দান। সফরে আছেন, মুসাফির আছেন, আপনার জন্য ওজোর আছে, কিন্তু নর্মালি মুকিম অবস্থায় জামাত ধরার চেষ্টা করতে হবে, আল্লাহ পাক তৌফিক ইনায়াত করুন। এবং আমাদের বাড়িঘরের চাইতে মসজিদগুলো হবে সুন্দর, বড়, ঝকঝকা, নিট অ্যান্ড ক্লিন। আর এত বেশি মসজিদের দরকার নাই, আমরা একটা খেয়াল করি কি, একটা এলাকার মধ্যেই দশ বিশটা মসজিদ দেখেন নাই, মসজিদের সংখ্যা কমায়, মসজিদ বড় করেন যাতে সমাজটা বড় হয়। এভাবে সমাজ ভাগ হয়ে গেছে, আপনার টাকা আছে বাসার সামনে একটা মসজিদ করছে, আরেক ভাই তার বাসার সামনে একটা করছে, আরেক ভাই তার বাসার সামনে, এখানে দশজন নামাজ পড়ে, ওখানে পনেরো জন, এখানে বিশ জন, যদি একটা থাকতো সবাই এসে নামাজ পড়তো, এখানে লোক হইতো একশো জন, কোনটা ভালো? এই ইউনিটিটা ভালো। নামাজের জামাতের নামাজ আমাদেরকে ঐক্য শেখায়, কী শেখায়? ঐক্য শেখায়। আমরা এভাবে ভাগ করে ফেলছি, অনেক সময় দুঃখজনক দেখা যায় কিছু মাসআলাগত কারণেও মসজিদ ভাগ করে ফেলে মানুষ, আমি এই মাসলাকের মানুষ, আমি এই মাসআলা মানি, আমি এই তরিকার মানুষ, মসজিদ ভাগ, সেইভাবে নামাজ পড়ে, সেইভাবে পড়ে। এগুলো কি উম্মার উপকার হচ্ছে? দূরদর্শিতা কাকে বলে? দূরদর্শিতা এই বিষয়টাকে বলে, ধরেন ইহুদি খ্রিস্টান কাফের মুশরিক মুনাফিকদের সাথে মুসলিমদের একটা সংঘর্ষ হচ্ছে, তখন যে মুসলিম ভাই আপনাকে গালি দিয়েছিল তার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আপনাকে লড়তে হবে, এর নাম দূরদর্শিতা। বুঝতে পারছেন না কথা? যে মুসলিম ভাই আপনাকে গালি দিয়েছে বা যার সাথে আপনার একটু মনোমালিন্য হয়েছে, সেই মুসলিম ভাইকেও আপন করে নিয়ে প্রকৃত শত্রুদেরকে ডিফেন্ড করার নাম হচ্ছে ইসলাম। বুঝতে পারেননি মনে হয়? এটা খেয়াল করবেন, মসজিদ ভাগ করার, মসজিদ ভাগ করতে যাবেন না। আর মসজিদের বিষয়ে আমি একটা কথা বলি যে মসজিদগুলোকে আলাদা করে নিয়ে উম্মার ঐক্যগুলোকে নষ্ট করেন না, আল্লাহর ওয়াস্তে সবাই ভাই ভাই হয়ে যান। আমাদের মধ্যে অনেক ভেদাভেদ থাকতে পারে, আকিদাগত কিছু, মাজহাবগত, মানহাজগত, তরিকাগত কিছু ভেদাভেদ থাকতেই পারে,
থাকতে পারে মানে এটা কিন্তু শুরু থেকেই ছিল, শুরু থেকেই ছিল, তাই বলে কিন্তু আমরা আলাদা হয়ে যাই নাই। দুঃখজনক এখন আমরা কাকের চেয়েও খারাপ হয়ে গেছি, কার চেয়ে? কাকের চেয়ে। কাকের কথা বলেছিলাম একটা লেকচারে, কাক হচ্ছে পৃথিবীর প্রথম খুনাখুনির সাক্ষী, মনে আছে? হাবিল কাবিলের খুনের সাক্ষীকে কাক কাক ঠোকর দিয়ে দিয়ে দেখিয়েছে যে কিভাবে ভাইকে দাফন করতে হয়। একটা কাক কিন্তু কাকের গোশত খায় না। একটা কাককে আপনি মারবেন, দেখবেন এলাকার সব কাক জড়ো হয়ে গেছে, আপনার বিরুদ্ধে চিল্লানো শুরু করবে। কিন্তু এখন মুসলমান মুসলমানের সম্পদ খায়, মুসলমান মুসলমানের ইজ্জত খায়, মুসলমান মুসলমানের জান খায়, মুসলমান মুসলমানের মান খায়। তা আমরা কি কাকের চেয়ে উত্তম হলাম না অধম হলাম? কথা ঠিক না বে, ঠিক বলেন? প্রিয় ভাইরা, প্রকৃতি থেকে শিক্ষা নিতে হয়, উম্মার ঐক্যের দরকার আছে। অতএব আমরা পাঁচ ওয়াক্ত নামাজ তো জামাতে পড়বো এবং ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করবো। আল্লাহ পাক তৌফিক ইনায়াত করুন বলি আমি।